কারাগারের মধ্যে বসে মজাদার নানান দেশি ও চাইনিজ খাবার পাওয়া যায়। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও বিভিন্ন স্থান থেকে নারী পুরুষ আসছেন কারাগারের খাবার স্বাদ নিতে। না, এটা কোনো বাস্তবের কারাগার নয়। রংপুর নগরীর পার্কের মোড় এলাকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথের কাছেই একটি হোটেলের নাম কারাগার হোটেল। সেখানে কারাগারের আদলেই তৈরি করা হয়েছে হোটেলটি। রংপুর নগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন কারাগার নামের একটি হোটেল চালু করা হয়েছে অতি সম্প্রতি। ভেতরে কারাগারের আদলে লোহার শিক দিয়ে তৈরি করা হয়েছে হোটেলের কক্ষগুলো। কারাগারের মতো লোহার শিক দিয়ে মাথা নিচু করে ভেতরে প্রবেশ করতে হয় ক্রেতাদের। হোটেলের ভেতরে প্রবেশ করলে মনে হবে যেন কারাগারের মধ্যে আছি। এছাড়াও ফাঁসির মঞ্চের আদলে নির্মাণ করা হয়েছে ফাঁসির মঞ্চ। নতুন হোটেলের ক্রেতা প্রথম দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলেও এখন নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসেন নানা শ্রেণী পেশার নারী পুরুষ। অনেকেই ছবি তোলেন কারাগারের আটক থাকার মতো করে। তবে বেশিরভাগ ক্রেতা বলেন, সত্যিকার কারাগারে যেতে চাই না, মূলত মজা করতেই হোটেলে আসা। পছন্দের কথা ভেবে পাহাড়ি ধরনের বিভিন্ন চাইনিজ ও দেশীয় খাবার তৈরি করা হয়। রান্নার মানও ভালো। সব মিলিয়ে কারাগার নামের হোটেলটি নতুন মাত্রা যোগ করেছে নগরীতে। কারাগার হোটেলটির বৈশিষ্ট্য হচ্ছে, ভেতরে প্রবেশ করলে দেখা যায় কারাগারের প্রধান ফটকের আদলেই লোহার রড দিয়ে তৈরি একটি প্রবেশ পথ। সেখানে প্রবেশ করার সময় লোহার গেট খুলে মাথা নিচু করে ভেতরে প্রবেশ করতে হয়। ভেতরে কারাগারের মতো লোহার রড দিয়ে কারাগার বানানো হয়েছে। ভেতরে সারি সারি টেবিল বসানো হয়েছে। যে কেউ ভেতরে প্রবেশ করে কারাগারে স্বাদ নিতে পারে। বাইরে থেকে ঠিক কারাগারের যে দৃশ্য, ঠিক ওই রকমই মনে হবে। ভেতরে প্রবেশ করে দেখা গেল লোহার গেটটিতে ভেতরে আসামি অথবা কয়েদির মতো দাঁড়িয়ে আছে, বাইরে থেকে কথা বলছে ভেতরে থাকা ব্যক্তির সাথে। যারাই আসেন তারা মোবাইল ফোনে সেলফি তোলেন। কারাগার হোটেল বেশিরভাগ নারী পুরুষ, মূলত যুবক যুবতী। লোকজন মূলত খাদ্য খাওয়া চাইতে সেলফি তুলতেই আসেন বলে কর্মচারী লোকমান জানান। কারাগার হোটেলের মালিক আমিনুর রহমান জানান, ক্রেতাদের ভিন্ন স্বাদ দিতেই তার নতুন কনসেপ্ট কারাগার হোটেল। দূর দূরান্ত থেকে মানুষ আসেন কারাগারের আদলে নির্মিত হোটেলটিতে।